চিনি খোরাং স্বর্ণের জিনিস নিয়েছে দশ পনেরো কোটি, আর টাকা পয়সা কিভাবে আমরা ঘুমাবো এটাতে? রাত্রেবেলা ঘুমানোটাই তো দুষ্কর হয়ে দাঁড়াইছে, এত পরিমাণ চোরের উৎপাত, আর এদিকে এই বস্তির ওই সাইডে দেওয়া দুই একটা চোরও আছে, এগুলিও জড়িত। একটা জড়িত না হইলে এটা এইভাবে একটা নেটওয়ার্ক করে এতগুলি বাড়ি ঘর সবাই রাত্রেবেলা আইতাছে যাইতাছে, কিভাবে প্রবেশ করছে? এই প্রথম আমরা আশি মানে অনেক বছর পুরানো, আমরা অনেক পুরানো এরকম চুরিদারি জীবন হয়েছে না, এই প্রথম হয়েছে। জানলা ভাঙ্গিয়া ঢুকিয়া এভাবে নিয়ে যাওয়া।